মুর্শিদাবাদ জেলার কানি থানার গোবরহাটি গ্রামের বিজেপির বুথ সভাপতির ভাই রামকৃষ্ণ হাজরাকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করার অভিযোগ উঠল কাঁদি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী ও তার স্বামী দিবাকর রাজবংশীর বিরুদ্ধে। আক্রান্তের পরিবার জানান, শুক্রবার রাতে তাদের বাড়িতে পঞ্চায়েত সমিতির সভাপতি ও তার স্বামীর নেতৃত্বে দুষ্কৃতীরা হামলা চালায়। আক্রান্তের দাদা সুদীপ হাজরা অভিযোগ করেন, তৃণমূলের হারমাদ বাহিনী হামলা চালায়। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। মানে ওদের নাম একটা রথা হাজরা, একটা দিবা রাজবংশী, আর ও দিবার ছেলের নাম হয়েছে মনোজ রাজবংশী, আর ওর বইয়ের নাম হয়েছে কাকলি রাজবংশী, আর পাড়ার লোক সবাই ঝেঁপিয়ে এসে মানে চরম মার মেরেছে আর কি, বলার নাই। কী কারণে মারলো? কী কারণে বলতে গেলে মানে আমি বিজেপি করি বলে মানে আরও আমার উপরে টার্গেট ছিল, তো ওই কারণে মানে আমাকে মারা হয়। এর আগেও মানে একবার আটক করেছিল আমাকে, তা সেই টাইমে আমাকে পারেনি মারতে, মানে আজ কালকে রাতে মানে ভালো সুযোগ পেয়ে গিয়েছিল ওরা। কালকে রাতে আমি বাড়ির ছামুকেই ছিলাম, ওরা এসে খামুখায় এসে একবারে ঝামলা লাগিয়ে দিল, দিয়ে হিটপিট একবারে বাড়ি চড়াই করে মার লাগিয়ে দিল একবারে। ওদের গ্রাম থেকে ফোন করে বললো একবারে 50টা লোক এসে একবারে আমি আমাকে মারছে, আমার মা ধরছে, তাও মানে ওকে ঝেঁকড়ি ফেলে দিছে একবারে। আমার বউ তাকে মানছে না, তাকে একবার ফেলে দিছে, কাপড় চুপড় ছিঁড়ে, হ্যাঁ এইসব হয়েছে। দিয়ে পুলিশ গেল, পুলিশকে বলছে, তা পুলিশ মানে আমার কথা কোনো ট্যাপ পেলিস না। পুলিশে গালি দিছে, বোকাচ্ছে, দা তুই তো মেরেছিস, ওকে দিয়েছে, তা ও একটা মেম্বার মানুষ হয়ে আমি ওকে মারতে পারি? আমি ও আমার উপরে হামলা করলে এসে, দিয়ে পুলিশে এসে গোপন হসপিটালে ভর্তি করে দিয়ে ওরা চলে গেল, তো ওখান থেকে কান্ধে ট্রান্সফার করে দিলাম। আমি কি চাইছেন এখন? চাইছি বলতে গেলে খামমুখায় বিনি দোষে আমাকে মারলো, তারপর আমারও তো একটা বিচার চাই ওদের উপরে, কি কারণে মারছে আমাকে। হ্যাঁ হয়েছিল যে ছেলেটা বিজেপি করে বলে, বিজেপির কারণ করার জন্য ওকে থ্রেট দিয়েছিল, বলল, হুমকি দিয়েছিল মারার জন্য, মারবো বা মেরে দেবো, সে কারণে কোনো মানে মারি খেয়েছিল, সে কারণে কোনো কথা হয়নি। তার লেগে উপলক্ষে বিজেপির উপলক্ষে ও বলেছিল যে বিজেপি 100 বার করবো, ও বলেছিল তৃণমূল করতে হবে, বলছে তৃণমূল করবো না, আমাকে বিজেপিই করবো। তার কারণে বাড়ি চড়াই করে মারতে গেছে কালকে রাত্রি 17 তারিখ, তাকে মেরেছে, অথবা আমার যে বডি হচ্ছে তাকেও মেরেছে, কারণ শ্লোতানির চেষ্টা করেছিল। তার বাস শাড়ি ও ব্লাউজ সেচ সিদ্ধান্ত নিয়েছিল, তার থালা বাসন ঘর বাড়ি ভাঙার চেষ্টা করছে, হুমকি দিচ্ছে যে মারবো, যদি তোমরা এই কিন্তু কোনো কিছু করো সে কারণে তোমাদেরকে মারবো, এরকম মারার হুমকি দিয়েছে, ভয় দেখাচ্ছে। আমরা চাইছি ন্যায় বিচার চাই। আমি গতকাল আমার স্বামীকে তাই ঘর থেকে বের করে তাই 4-5 জন 6-7 জন মিলে ঘর থেকে বের করে মেরেছে। এবার আমার স্বামীর হাতে তো কোনো কিছু ছিল না, ওদের হাতে বোম, লাঠি, পিস্তল, শাবল এইসব ছিল। এবার আমার স্বামী কী করবে একা? আর ওরা ওই হামলাকারীরা ওই মেম্বারের লোক, তাদের নাম অনেক কিছু না, নামগুলো তো ডায়েরিতে লেখা আছে বলতে পারছি না আমি। অভিযোগ হচ্ছে একটা রথা হাজরা, আর একটা হচ্ছে দিবাকর রাজবংশী, কাকলি রাজবংশী, তার ছেলে হচ্ছে মনোজ রাজবংশী, এগুলো আর তার পাড়ার লোক লে এসেছিলো আমার স্বামীকে মেরে ফেলবো বলে, বলছে ওকে যেখানে রাস্তাঘাটে যেখানে পাবো সেখানটা ওকে আমি মেরে ফেলবো বলে এরকম হুমকি দিয়েছে। আমার স্বামীকে মেরেওছে, আবার পায়ে শাবল দিয়ে ভুকে দিয়েছে, রক্ত বের হয়েছে। এখন স্বামী ভালো নেই, অপরদিকে বিধায়ক অপূর্ব সরকার পাল্টা অভিযোগ করেন, রামকৃষ্ণ হাজরা পঞ্চায়েত সমিতির সভাপতি ও তার স্বামীকে ধাক্কাধাক্কি করে। পুলিশ আছে, পুলিশ এনকোয়ারি করবে, করে দেখবে যা সত্যি, পুলিশ তার প্রশাসন আছে, পুলিশ আছে, তবে আমার
যে পঞ্চায়েত সমিতির স্বামী সে মারকুটেও লোক নয়, সে হাফ হ্যান্ডিক্যাপ লোক। হ্যাঁ, স্বাভাবিকভাবেই তার উপরে আক্রমণ হয়েছে, আমরা যতটা শুনেছি তার উপরে আক্রমণ হয়েছে। এবার ইট ছোড়াছড়ি নাকি হয়েছে, এরকম সব ঘটনা ঘটেছে। আমরা পুলিশকে বলেছি এনকোয়ারি করে যেটা ঠিক সেটা করবে। কিন্তু ওনারা অভিযোগ করছে ধারালো অস্ত্র দিয়ে পায়ে কোপ মারা হয়েছে। অভিযোগ করার জন্যই তো পুলিশ প্রশাসন আছে, অভিযোগটা খতিয়ে দেখার জন্যই তো প্রশাসন আছে, পুলিশ আছে, তারা দেখবে তার গোটা বিষয়টা, অভিযোগের সত্যতাটা কি আছে না আছে দেখবে। যে একটা হাফ হ্যান্ডিক্যাপ লোক নিশ্চয় ধারালো অস্ত্র নিয়ে ঘুরি বেড়ায় না, এরকম কোনো রেকর্ড তার নাই গোটা জীবনে। এবং সে ভদ্রলোক, নিরীহ মানুষ, পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী, সে নিরীহ মানুষ। আমরা যতদিন আজ 20 বছর ধরে তাকে দেখছি, তার নামে একটাও কোনোদিন জিডিও ডায়েরিও কোনোদিন থানাতে হয়নি তার বা তার পরিবারের নামে, কিন্তু রাজনীতিরা তারা করে। তাই স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন দেখবে, এনকোয়ারি করবে, যেটা ন্যায্য সেটা করবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে অর্করা রিপোর্ট, আনন্দবার্তা।